নমস্কার, আমি রাজু আর আপনারা দেখছেন টেকনিক্যাল পাগল ইউটিউব চ্যানেল। আজকে আমি আমার ভিডিওতে আমার অনলাইন থেকে কেনা রিং লাইটের আনবক্সিং করব। হ্যাঁ, রিং লাইট। আর রিং লাইট মানে টিকটক ভিডিও না, শর্ট ভিডিও না, একটা ইউটিউবারও রিং লাইট ব্যবহার করে। তুমি যদি ভালো করে ঘেটে দেখো তাহলে অবশ্যই দেখবে একটা প্রফেশনাল ইউটিউবারও নিজে রিং লাইট ব্যবহার করে। সবাই ব্যবহার করে কিনা জানি না, কিন্তু কিছু মানুষ ব্যবহার করে। আর এই কারণের জন্যই আমি রিং লাইটটা অর্ডার করেছি অনলাইন থেকে। অফলাইন কিনতে পারতাম, কিন্তু অফলাইনের বাজার আমি ঘুরে দেখলাম যে অফলাইনে দামটা একটু বেশি অনলাইনের থেকে। আর এই কারণে আমি অনলাইন থেকে আমার রিং লাইটটা অর্ডার করেছি। তো আজকে আমি এই রিং লাইটটা খুলে তোমাকে দেখিয়ে দেবো যে এর মধ্যে কি কি পাওয়া গেছে আর এটার মধ্যে কি এমন রয়েছে যার দাম এত কম। হ্যাঁ, এত কম দামে আমি রিং লাইটটা অর্ডার করেছি, তুমিও কিনতে পারবে, কারণ এটা সবার সাধ্যের মধ্যে আর খুবই কম দামে এই রিং লাইটটা তুমি ব্যবহার করতে পারবে তোমার ভিডিওর জন্য, ভিডিওগ্রাফির জন্য। যারা বিগিনার, যারা নতুন নতুন শুরু করছে, তাদের জন্য এই রিং লাইটটা সাধ্যের মধ্যে এটা সবাই কিনতে পারবে, তুমিও কিনতে পারবে। তাহলে চলো আসো, দেখা যাক এই ভিডিওর মধ্যে আমি কি কি দেখিয়েছি তোমাকে, আমার এই বাক্সের মধ্যে কি কি রয়েছে সেটা তোমাকে আমি খুলে দেখাচ্ছি, চলো। তো এই যে আমার রিং লাইট, তো এটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। তো এটাকে আমি খুলে ফেলি তোমাদের সামনে, ঠিক আছে? তো এটা কেটে ফেললাম। আচ্ছা, কাটার পরে এই যে খুলছি আমি, খোলার পর ভিতরে আর একটা বক্স রয়েছে। এটা অ্যামাজনের বক্স রয়েছে, অ্যামাজনের টেপ দিয়ে এটাকে মোড়ানো রয়েছে। এই বক্সটা আমি খুললাম, এটাকে আমি সরিয়ে দিই। আচ্ছা, এই যে বক্স, আমার লাইটটা এবার আমি খুলে ফেলি। এই যে এটার ভিতরে রয়েছে আমার রিং লাইট। আচ্ছা, রিং লাইটের ভেতরে এর মধ্যে আরও কিছু রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে মোবাইল হোল্ডার, এটা হচ্ছে রিং লাইটটা ট্রাইপডে আটকানোর জন্য হোল্ডার। এইবার আমি রিং লাইটটা বের করি। এই যে আমার রিং লাইট, ভেতরে আর একটা কিছু রয়েছে, আমি সেটাকে বের করে ফেলি। আচ্ছা, এই স্ট্যান্ডটা কোথায় লাগে সেটা আমি পরে দেখাচ্ছি, ঠিক আছে? রিং লাইটটা বের করে দিই, প্লাস্টিকটাকে সরিয়ে দিই। আচ্ছা, এই যে আমার রিং লাইট, 10 ইঞ্চি মানে 10 ইঞ্চি রিং লাইট। এই যে পেছনটা, এই যে সামনেটা, আর এখানে একটা হোল রয়েছে যেটার জন্য, এটা ওখানে একটা হোল রয়েছে, সেটাকে কীভাবে ব্যবহার করতে হয় আমি সেটা সব দেখিয়ে দেবো। এখানে একটা রিমোটের মতো রয়েছে, এটা প্লাস বাটন রয়েছে, এটা মাইনাস বাটন রয়েছে, এটা অন অফ রয়েছে, আর এটা রয়েছে ম্যাজিক, সেটা আমি তোমাকে পরে দেখিয়ে দিচ্ছি। আর এখানে রয়েছে ইউএসবি পিনের মতো, এটাকে আমাকে একটা অ্যাডাপ্টারে লাগাতে হবে, এটাকে আমি একটা অ্যাডাপ্টারে লাগিয়ে দিই। হ্যাঁ, এই যে অ্যাডাপ্টারটা আমার মোবাইল চার্জারে, আমার মোবাইল চার্জারে যে অ্যাডাপ্টার সেটার মধ্যে আমি এটাকে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে এখানে একটা আলো জ্বলে, এই আলোটা হলো অন অফ বাটন, এটাকে প্রেস করলেই আমার লাইটটা জ্বলে উঠবে। হ্যাঁ, দেখতে পাচ্ছ কত সুন্দর আলো। এই আলোটা আমি নেক্সট ভিডিওতে ব্যবহার করব, তার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কারণ নেক্সট ভিডিও যখনই আমার চ্যানেলে আপলোড হবে তখনই তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আমার ভিডিওটা তুমি দেখতে পারবে। তোমাকে দেখিয়ে দিই, এই যে বাটনের কথা বলছিলাম যেটাতে ম্যাজিক ছিল, সেটা প্রেস করলে কি হয় তোমাকে দেখিয়ে দিচ্ছি। এই যেমন রিং লাইটটা, এটা ওয়ার্ম হোয়াইট হয়েছে, আমি যখন এই বাটনটাকে প্রেস করব হোয়াইট কালার হয়ে গেল, আবার যখন আমি এটাকে প্রেস করব অফ হোয়াইট কালার হয়ে গেল, আবার যখন আমি প্রেস করব ওয়ার্ম হোয়াইট হয়ে গেল। তুমি দেখতে পাচ্ছ এই বাটনটার সাহায্যে তুমি এই রিং লাইটটাকে 3টে কালারে চেঞ্জ করতে পারবে, মানে আলোর কালার আর কি, লাইটের কালার আর কি। এই ছোট্ট রিং লাইটের মধ্যেও এত কাজ রয়েছে সেটা আমি জানতাম না। তো এখন তোমাকে দেখিয়ে দিলাম, তুমি এটাকে ব্যবহার করো, কারণ আমার খুবই ভালো লেগেছে এত কম দামের মধ্যে। দামটা অবশ্যই বলবো, তার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে। আচ্ছা, এরপরে রয়েছে যে প্লাস বাটন আর এটা মাইনাস বাটন। মাইনাস বাটনে প্রেস করলে তুমি দেখতে লাইটটা কমে গেল, আবার যখন প্লাস বাটনে প্রেস করব তখন লাইটটা বাড়বে, একটা টাইম পর্যন্ত লাইটটা বেড়ে যাবে, আবার মাইনাস করলে বন্ধ হয়ে যাবে। আমি যদি কালারটাকে চেঞ্জ করে নিই
তাতেও একই কাজ রয়েছে। দেখতে পাচ্ছ কমে গেল, ফুল কমে গেল। আবার যখন আমি এটা প্রেস করব এটা বেড়ে যাবে। এত কম দামের মধ্যে যে আমি এত সুন্দর একটা লাইট পেয়েছি সেটা সত্যি খুবই খুশির ব্যাপার আমার কাছে। আর তুমি এত কম দামের মধ্যে এটাকে কিনতে পারবে। আমি এই লাইটের যেখান থেকে পারচেস করেছি তার লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তুমি পারচেস করে নেবে, ঠিক আছে? তো এই হলো লাইটের কাজ আর এই যে রিমোটের কাজ, ঠিক আছে? তো এইবার আমি তোমাকে দেখাবো কীভাবে এইগুলো সেট করতে হয়, ঠিক আছে? তো আচ্ছা, দেখতে পাচ্ছ এই যে আমার ট্রাইপড, আর এই যে এটা রয়েছে এটা এখানটায় লাগিয়ে দিতে হবে, ঠিক আছে? এটাকে আমি লাগিয়ে দিই, এটাকে আমি এর মধ্যে লাগিয়ে দিয়েছি। আর এই যে এখানে যে চাবিটা রয়েছে এটাকে লুজ করলে কী হয়, এই যে এই বলটা এটা 360 ঘোরে, আর ঘুরলেও আমি আমার রিং লাইটটাকেও ঘোরাতে পারবো, ঠিক আছে? এখানে আমি রিং লাইটটা এবার লাগিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ যে এই যে এটার মধ্যে আমি এই যেখানটা রিং লাইটটা লাগিয়ে দিয়েছি, এবার রিং লাইটটাকে আমি জ্বালিয়ে দেখিয়ে দেবো। তার আগে আমাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো আমাকে হোল্ডারটা লাগাতে হবে। এইখানে এটা লাগানোর কারণ হলো যে আমি হোল্ডারটাও লাগাতে পারবো, মোবাইল হোল্ডারটা, ঠিক আছে? তো কীভাবে লাগাতে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। তুমি দেখতে পাচ্ছ যে আমি এই স্টিকটা এখানে লাগিয়ে দিয়েছি আর এখানে আমার মোবাইলটা থাকবে। আচ্ছা, মোবাইলটা যখন আমি রাখবো তখন এটা একা একাই এমন করে বেঁকিয়ে যাবে, ঠিক আছে? তার জন্য কোনো অসুবিধা হবে না, কারণ এইটা এমনই একটা স্প্রিং টাইপের রয়েছে, ঠিক আছে? এখানে যখন আমি মোবাইলটা লাগাবো তখন এটা অটোমেটিক এভাবে নিচু হয়ে যাবে, ঠিক আছে? তুমি দেখতে পাচ্ছ এটার আলোটা, এটাকে আমি চেঞ্জ করে দিই, চেঞ্জ করে দেখিয়ে দিই। এই আলোটা একটা ভিডিওর জন্য কতটা জরুরি, নেক্সট ভিডিওতে অবশ্যই তুমি দেখো আমার নেক্সট ভিডিওগুলো, আর তাতেই তুমি বুঝতে পারবে যে এই আলো কত সুন্দর তোমার ভিডিওটাকে আরও উজ্জ্বল করে তোলে। এই আমার রিং লাইট আজকে আনবক্সিং করে তোমাকে দেখালাম। আমি অনলাইন থেকে এটা মাত্র 400 টাকায় কিনেছি, হ্যাঁ, মাত্র 400 টাকায়। আর এই রিং লাইটটা আমি যেখান থেকে কিনেছি তার লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তুমি পারচেস করে নেবে। রিং লাইটের মধ্যে এত কিছু রয়েছে, তুমি একটা মোবাইল হোল্ডারও পেয়ে যাবে, আর লাইটের আলোটা সত্যি খুব ভালো, তুমি এই লাইটটা ব্যবহার করতে পারবে, ঠিক আছে? তো ভিডিও কেমন লাগলো? আশা করি এত কম দামের মধ্যে তুমি রিং লাইট হয়তো কোথাও পাবে না। আমি এই রিং লাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তুমি কিনতে পারবে। এটা কেনার পরে তুমি বুঝবে যে এত কম দামের মধ্যে এত কিছু পাওয়া যায়। হ্যাঁ, সত্যি পাওয়া যায়, খুঁজলে অনেক কিছু পাওয়া যায়। প্রথমে আমি ভেবেছিলাম যে আমাকে হয়তো অনেক টাকা ইনভেস্ট করতে হবে রিং লাইটের ওপর, কিন্তু দেখলাম আমি অনেক খুঁজে অনেক দিন অপেক্ষা করার পর আমি রিং লাইটটা কিনলাম। দেখলাম এত কম দামের মধ্যে সত্যি খুব ভালো জিনিস আমি পেয়ে গেছি। তুমিও এটাকে অবশ্যই তোমার কাজের জন্য ব্যবহার করো, তুমি এটাকে কেনো। কেনার পরে আমাকে এই ভিডিওর কমেন্টে অবশ্যই জানিও যে কেমন লেগেছে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওকে অবশ্যই একটা লাইক করে দেবে, সাথে একটা কমেন্টও করে দেবে। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এমনই নতুন নতুন টেক নিউজ আর আনবক্সিংয়ের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনে ক্লিক করো। ধন্যবাদ।